হাউ টু মেক পিপল লাইক ইউ। আজকে একটা বিহেভিয়ারাল মাস্টার ক্লাস নেব। বেসিক্যালি পারপাস হলো মানুষের সাথে যখন আমাদের কমিউনিকেশন হয়, গ্রিটিংস হয়, কথা হয়, তখন তাদের সাথে যেন একটা ভালো গ্রিটিং হয়, একটা ভালো কমিউনিকেশন হয়, আমরা যেন আমাদের ভালো এনার্জিতে ট্রান্সমিট করতে পারি অ্যান্ড নিজেদের পার্সোনালিটিকে একটু ক্যারিজম্যাটিক ওয়েতে প্রেজেন্ট করতে পারি। সো দ্য ফার্স্ট পয়েন্ট, ডোন্ট লুক ক্লামজি জাস্ট লাইক দিস ডগ, দৌড়ে দৌড়াতে হঠাৎ করে উল্টায় পরে গড়াগড়ি খাওয়া শুরু করছে। আমরাও কিন্তু অনেকটা এরকম, আমাদের কেউ সোজা দাঁড়ায় না, আমরা বাঁকা হয়ে দাঁড়াই, সোজা বসে না, বসি কোথাও দাঁড়ায় এসে আপনাকে ঠ্যাস দিয়ে দাঁড়ায় না। সো কেন? তার কারণ হলো আরাম লাগে, রাইট? বাট তুমি যখন একটা জায়গায় কারোর সাথে কথা বলছো, তুমি কিন্তু এনার্জি ট্রান্সমিট করো। তুমি চিন্তা করো, হঠাৎ করে হাই দিলাম, তখন দেখবো সামনে আরো পাঁচজন হাই দেয় না। তার কারণ কি? এই জিনিসটা ট্রান্সমিট করছো। তুমি যখন অনেক এক্সাইটেড থাকো খেলা যখন সবাই দেখে, একজন যখন উপরে দাঁড়া হয়ে তালি দেয়, সবাই কিন্তু দেয়, তার কারণ তার পজিটিভ এনার্জিটা ট্রান্সমিট করছে। ঠিক তেমনি ভাবে তুমি যদি ক্লামজি অ্যাক্ট করো, তাহলে তোমার এনার্জিটাও কিন্তু মানুষের কাছে ট্রান্সমিটেড হয়। সো খুব সিম্পল, তুমি বেশ ক্লামজি হয়ে আসো, তারপরে তোমার এখন এনার্জি হলো নিচের দিকে, তুমি কয়েকজনের সাথে কথা বলছো, মেবি এখানে মনে করো তিনজন মানুষ আছে, তুমি তাদের মধ্যেও কিন্তু এই নেগেটিভ এনার্জিটা ট্রান্সমিট করছো। সো সে যখন ক্লামজি, তখন তার সামনে যতজন মানুষই আছে তাদের সাথে এনার্জিটা লো করে দিচ্ছে। সো তোমার ক্যারিজম্যাটিক পার্সোনালিটি কিন্তু দেখা যাচ্ছে না, লো পার্সোনালিটি দেখা যাচ্ছে। জাস্ট ইমাজিন, মনে করো কেউ পড়াইতে আসছে, আমি পড়াইতে আসছি, একটা বই নিয়ে বললাম, হ্যাঁ আজকে আমরা পড়ব HSC, পড়ার পর ছাড়লে বিপদ এরকম করে, তোমার কিন্তু ভালো লাগবে না, রাইট? অ্যান্ড সাডেনলি যখন আমি ওকে চল আছে এক্সারসাইজ করি, সবাই আসি, আসো একটা তালি দেই, তবে এটা করি, একটু ই করি, তখন কিন্তু এনার্জিটা বেটার লাগে, রাইট? সো ডোন্ট অ্যাক্ট ক্লামজি। বডি ল্যাঙ্গুয়েজে দুটো জিনিস সবসময় খেয়াল রেখো, একটা হলো জেস্চার, এই যে হাত নাড়াচ্ছি এটা করছি, এটা হলো জেস্চার, আর তুমি কিভাবে দাঁড়িয়ে আছো, কিভাবে বসে আছো, দ্যাটস পশ্চার। সো মেক শিওর ইউ ডোন্ট লুক ক্লামজি, তোমার জেস্চার আর পশ্চার ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, রেইজ সেলফ অ্যাওয়ারনেস। তারপরে দেখো এখানে ওরা জাস্ট চুলকাচ্ছে, হঠাৎ করে নাই হয়ে গেল। সো ওর সেলফ অ্যাওয়ারনেস ছিল না। সেলফ অ্যাওয়ারনেস মানে তুমি কোন একটা জায়গায় আছো, তোমার নিজের আচার আচরণ কথাবার্তা তুমি কতটুকু অ্যাওয়ার হয়ে বলছো করছো সেটা। ফর এক্সাম্পল, এখন কার্পেট আছে, একজন হঠাৎ করে মনে করে ঢুকলো, কার্পেট খেয়াল না করে একদম হাঁটতে হাঁটতে জুতা নিয়ে পার হয়ে গেলো। ও যে কার্পেটের জুতা নিয়ে হাঁটলো, ওর অ্যাওয়ারনেসটা কাজ করে নাই। সো দ্যাটস আ প্রবলেম। অনেকে দেখবে কথা বলতে বলতে দাঁত দিয়ে করে, ওর অ্যাওয়ারনেসের মধ্যে নাই যে ও দাঁত দিয়ে হাত কামড়াচ্ছে। অনেকে পা কুটাইতে থাকে, তারপরে অনেকে দেখবা যে কথা বলতে বলতে শার্টের বাটন খুলতেছে, আবার লাগাচ্ছে, অদ্ভুত ব্যাপার। তবে এখন এমন একজন মানুষ আছে আরেকজনের সামনে বোতামও খুলে ফেলে, তারপরে আবার লাগায়, দ্যাটস রিয়েলি ওয়ার্ড। সো সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। সেলফ অ্যাওয়ারনেস বাড়ানোর অনেকগুলো জায়গা আছে, যেমন তুমি নর্মালি জাস্ট যদি কথা বলি, সেলফ অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, সো ইটস বেসিক্যালি ইউ, তুমি তুমি কি কি জিনিসের ব্যাপারে অ্যাওয়ার থাকবা। নাম্বার ওয়ান, তোমার কোনো মুদ্রা দোষ আছে কিনা, কথায় কথায় সো বলা, কথায় কথায় কিন্তু বলা। দুই নাম্বার, তোমার কোনো মুদ্রা দোষ খালি মুখের কথা হয় তা না, কাজও হয়, যে দাঁত ফুটাচ্ছ কিনা, পা ফুটাচ্ছ কিনা, বোতাম খুলতেছ কিনা, এই জিনিসগুলো। থার্ড, তুমি যেই জায়গায় আছো আশেপাশের মানুষ তোমার দিকে তাকায় আছে কিনা, তুমি কি তাদের অ্যাটেনশন নিয়েছো কিনা, যদি অ্যাটেনশন নাও তাহলে ওই অনুযায়ী কাজ করা। তুমি যদি কথা বলো, আরো অনেক কিছুর ব্যাপারে সেলফ অ্যাওয়ারনেস কাজ করা লাগে, যে তোমার ওই অডিয়েন্সে তোমার কথা শুনছে কিনা, ওই অডিয়েন্সে শুনছে কিনা, তুমি অ্যাটেনশনটা ধরতে পেরেছো কিনা। হঠাৎ করে কাউকে কোনো একটা গালি দিলা, তুমি দেখবা যে আচ্ছা ও কি তোমার গালি শুনে কি অনেক ডিমোরালাইজ হয়ে গেছে কিনা। সেই সব ছোটখাটো জিনিসের ব্যাপারে অ্যাওয়ার থাকা, অ্যান্ড নিজের স্কিল, নিজের অ্যাডভান্টেজ, নিজের ডিসঅ্যাডভান্টেজ, কোনটাতে তুমি পারদর্শী, কোনটাতে তোমার দুর্বলতা আছে, এই জিনিসগুলো জানা, এইগুলোতে তোমার সেলফ অ্যাওয়ারনেস বাড়ানো দরকার। এবং কিভাবে করতে পারো, সিম্পল একটা কাজ করতে পারো, তুমি নিজের লাইফ অডিট করতে পারো। অডিট করার একটা সিস্টেম হলো সর্ট, তোমার স্ট্রেংথগুলো এবং তোমার স্ট্রেংথগুলো থেকে তোমার কী কী অপরচুনিটি তুমি বের করতে পারো এটা লিখো, তোমার উইকনেসগুলো এবং তোমার উইকনেসগুলো থেকে তোমার লাইফে কী কী থ্রেট আছে এটা বের করো। এই সর্ট অ্যানালাইসিস নিজের লাইফের উপরে করো এবং নিজের লাইফের স্ট্রেংথগুলোকে লেভারেজ করো, উইকনেসগুলোকে বাদ দিয়ে দাও, সো দ্যাট
তোমার নিজের উপরে কাজ করা যায়, নিজের লাইফে একটা স্ট্র্যাটেজি বের হয়, নিজের লাইফের স্ট্রেংথ গুলোকে কাজে লাগাইতে পারো। সিম্পলি সব এটা আমরা বিজনেসে করি, শর্ট অ্যানালাইসিস, নিজের লাইফে করো আরো বেটার রেজাল্ট পাবা। থার্ড পয়েন্ট, লিসেন টু আন্ডারস্ট্যান্ড, নট টু রিপ্লাই অর আর্গিউ। এই কাজটা আমরা সারাক্ষণ করে দাও, সবাই আর্গিউ করছে। আমরা যখন কারোর সাথে কোনো একটা কথা বলি, আমরা শুনতে থাকি এই চিন্তা করছে কখন আমি একটা টুস করে পাঞ্চ দিতে পারবো। সোশ্যাল মিডিয়া কারোর সাথে ঝগড়া হচ্ছে, আমরা বসে থাকি এরপরে আমরা কোন ভুলটা ধরবো। আন্ডারস্ট্যান্ড দিস, যখন আমরা একটা কমিউনিকেশন করি, কমিউনিকেশনের পারপাস কিন্তু জেতা না। তুমি কমিউনিকেশন জিতে তো কোনো লাভ নেই, কমিউনিকেশন তো কোনো খেলা না, কমিউনিকেশন কোনো কম্পিটিশন না, এটা তো ওয়ার্ল্ড কাপ না, এটা তো অলিম্পিক্স না। কমিউনিকেশনের অবজেক্টিভ কি? অনেকগুলো মানুষকে একটা পেজে আনা বা একখানে আনা, একই সম্মতিতে আনা, সমর্থনে আনা, অ্যান্ড দেন একটা কাজ করা। ওখানে জিতা হারা কিন্তু নাই, বাট আমরা উল্টা কাজ করি। আমরা কি করি, আমরা আর্গু করার জন্য বা রিপ্লাই দেওয়ার জন্য কথা বলি। সো হোয়াট ক্যান বি ডান, সিম্পল হিসাব, তুমি চিন্তা করো একটা আর্গুমেন্ট, আর্গুমেন্ট তুমি জিতছো, ইম্যাজিন একটা আর্গুমেন্ট তুমি জিতে গেছো, ইউ ওয়ান দ্য আর্গুমেন্ট, রাইট? তুমি যদি আর্গুমেন্টটা জিতো, তার মানে আদার পার্সন হারছে। আদার পার্সন যদি হারে, সে কি এখন খুশি না দুঃখী? অফকোর্স দুঃখী, সে আরো বিরক্ত, তোমার উপর আরো রেগে আছে, প্রবলেম তোমার কথা এখনো মানে নাই। আর তুমি যদি আর্গুমেন্টে হারো, তাহলে হেরেই গেলা। চিন্তা করে দেখো, আর্গুমেন্টে জিতলেও অ্যাকচুয়ালি তুমি হারলা, হারলেও তুমি হারলা। সো আর্গুমেন্টে জেতা হারা নিয়ে না কারো কোনো লাভ হয় না, জাস্ট লাইক সোশ্যাল মিডিয়ার যুদ্ধগুলা। ইমাজিন সোশ্যাল মিডিয়াতে কেউ কখনো লজিক দিয়ে গালাগালি করে এই করে আরেকজনের মতবাদকে চেঞ্জ করতে পারছে? জীবনেও না। এও গালি দাও, ও গালি দাও, এ গালি দাও, ওই গালি দাও, তারপরে ব্লক, শেষ। সো দ্য পারপাস অফ ইয়ার কমিউনিকেশন ইজ নট টু আর্গিউ অর রিপ্লাই, দ্য পারপাস অফ ইয়ার কমিউনিকেশন ইজ টু মেক আ মিনিংফুল সলিউশন। সো নেক্সট টাইম যখন কথা শুনবা, শোনার জন্য শুনো, বোঝার জন্য শুনো, রিপ্লাই দেওয়ার জন্য না। লেটস গো টু দ্য নেক্সট পয়েন্ট, বি এম্প্যাথেটিক। আমাদের লাইফে এম্প্যাথি অনেক কমে গেছে। কেউ একটা কাজ করছে, আমরা দুমদাম গালি দিয়ে ফেলি, তারপর কেউ একটা জিনিস তোমাকে নতুন ছিল, আরে বেটা এটা আমি জানি আগে। ইউ নট বিং এম্প্যাথেটিক। মেবি কেউ একজন নতুন একটা কাজ শিখছে, তুমি কাজটা অনেক আগে থেকে পারো, বাট সে তোমাকে বললো, বলা বলো আরে বেটা এটা তো আমি আগের থেকেই জানি। তার কাছে তো কাজটা অনেক বড় কিছু, সে নতুন শিখছে, অনেক উৎসাহ নিয়ে তোমার কাছে এসে বলছে, তারপর যদি তুমি এই রিপ্লাই দাও, সে তো অনেক কষ্ট পাবে। অথবা কেউ আসে তোমাকে তার দুঃখের কথা বলছে, আরে বেটা এটা কোনো দুঃখ হইলো, বেটা আমার লাইফে কত দুঃখ আছে তুই জানিস, খুবই খারাপ। সে তোমার সাথে কথা বলে তার দুঃখ শেয়ার করছে, তুমি তাকে কী করলা, উড়াই দিলা। সো এটাই হলো এম্প্যাথি না থাকার একটা ফলাফল। সো বি এম্প্যাথেটিক। ওই যে বলো না তুমি 6 GB লিখো, আমি যদি বোর্ডটাকে এখানে খুলে ফেলতাম, বোর্ডটা খোলা যাবে না, বাট তোমরা দেখো জাস্ট নর্মালি 6 এটা বলো না, দিস ইজ 6, বাট তুমি যদি এই সাইড থেকে উপর থেকে দেখো, দিস ইজ 9। সো জাস্ট লাইক দ্যাট, এক সাইড বলতেছে হ্যাঁ এটা তো 6, এখানে যারা আছে ওরা বলতেছে হ্যাঁ এটা কি, এটা 6। আবার উপর সাইড থেকে যারা দেখতেছে ওরা বলছে হ্যাঁ এটা তো 9, দুজনেই রাইট, বাট কেউ কারো জায়গায় এসে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করতেছে না। এরাও এদের জায়গায় এসে যে 6 হইতে পারে এটা বোঝার চেষ্টা করতেছে না, এরাও লালের জায়গায় যে এটা যে 9 হইতে পারে এরা বোঝার চেষ্টা করতেছে না। সো এটার কারণে ঝামেলা হয়। আমরা কনভারসেশনে বলি, কাজের মধ্যে বলি, প্রবলেম সলভিং এর কথা বলি, ফেসবুকে বলি, ইউটিউবে বলি, একজন আরেকজনের সাইডটা না বুঝে গালাগালি করি, এই তুই এটা এটা তুই ওটা ওটা, অ্যান্ড ঝামেলা হয়ে যায়। অ্যান্ড কথায় কথায় যদি কোনো একটা জিনিস আমাদেরকে ভালো না, এটা তো আমি আগেই জানতাম, এটা কোনো প্রবলেম হইলো। সো আমাদের আস্তে আস্তে এমপ্যাথি গ্রো করা উচিত। কারোর সাথে অনেক সময় তার প্রবলেমের সলিউশন না দিয়ে, তার শুধুমাত্র প্রবলেম শুনলেও কিন্তু অনেক বড় কাজ হয়ে যায়। তুমি জাস্ট তার প্রবলেম শুনছো, সে কিন্তু এখন অনেক বেটার ফিল করতেছে। অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস মানুষটা তার প্রবলেমের সলিউশন জানে, বাট আরেকটা মানুষের কাছে বলে এই কারণে, তার দুঃখটা হালকা করার জন্য, কষ্টটা হালকা করার জন্য। কেউ একটু শুনলে ভালো লাগে, আগে একটু কষ্ট লাগতো, এটা একটু রিল্যাক্সড হয়ে যায়। সো নেক্সট টাইম যখন কারোর সাথে কথা বলছো, কমিউনিকেশনে আছো, এম্প্যাথি শো করো, বোঝাও যে হ্যাঁ আমি তোমার জায়গায় হলে আমি আসলে কষ্ট পেতাম, আমি তোমার জায়গা থেকে আসলে সিচুয়েশনটা বুঝতে পারছি, আমি তোমার জায়গা থেকে আসলে এই সিচুয়েশনের ঝামেলাটা নিয়ে চিন্তা করতেছি। তখন না মানুষজন তোমাকে পছন্দ করবে। সো এম্প্যাথির মানে এইটাই, একটা জিনিস আরেকজনের জায়গায় থেকে ওই জিনিসটা উপলব্ধি করা। বি এম্প্যাথেটিক। নেক্সট পয়েন্ট, কাইন্ডনেস ইজ কন্টেজিয়াস, মিনিং দ্যাট
তুমি যদি কারোর প্রতি অনেক কাইন্ড হও, ও অন্যদের প্রতি কাইন্ড হবে। কিভাবে? মনে করো তুমি আজকে সকালে একজনকে সুন্দর করে সালাম দিলে, তোমার ভাইয়ের দারোয়ানকে, আসসালামু আলাইকুম মামা কেমন আছেন। দেখবো ওই দারোয়ান নেক্সট যদি একটা রিক্সাওয়ালার সামনে আসে তার সাথে আরো কাইন্ড হবে, আরে মামা আসসালামু আলাইকুম ভালো আছেন। ওই রিক্সাওয়ালা দেখবো প্যাসেঞ্জারের সাথে কাইন্ড হবে, মামা ভালো আছো কই যাচ্ছ। ও আবার আরেকজন অফিসের কারোর সাথে কাইন্ড হবে, অফিসের লোক পিয়নের সাথে কাইন্ড হবে, পিয়ন দোকানদারের সাথে কাইন্ড হবে। আস্তে আস্তে না এই জিনিসটা ছড়ায় যাবে, কন্টিজিয়াস মানে সংক্রামক ছড়ায় যায়। তো তুমি যদি কাউকে একটা ভালো অ্যাক্ট উপহার দাও, তোমার নিজে একটা হাসি উপহার দাও, একটা সালাম উপহার দাও, কেমন আছেন উপহার দাও, একটা কমপ্লিমেন্ট উপহার দাও, সকালবেলা ফেসবুকে যে কাউকে একটা মেসেজ পাঠাও যাই তোর এই কাজটা তো খুব ভালো হয়েছে, তখন যেটা হয় সেও অন্যদের প্রতি কাইন্ড হয়ে যায়। ইটস এ সিম্পল সাইকেল। তুমি চিন্তা করো কারো যদি একজনের দিন খারাপ যায়, মনে করো এই একটা মানুষ ওর এখানে একটা কাক টুকু করে দিছে, ওর মেজাজ খুব খারাপ, ও যায় সামনে ওর ড্রাইভার ছিল, ওর ড্রাইভারকে গালি দিল করছো, এখন ড্রাইভারের মেজাজ খারাপ, ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে, গাড়ি ড্রাইভ করতে করতে পাশের যে একটা গাড়ি ছিল ওর গাড়ি আছে, পাশে আর একটা গাড়ি ছিল, পাশের একটা গাড়ি একটু চাপ দিছে, এই ড্রাইভার মুখে গালি গালাজ করা শুরু করলো। এখন এই ড্রাইভারের মেজাজ খারাপ, ও যে আরেকজনকে গালি গালাজ করবে, ও আবার আরেকজনকে গালি গালাজ করবে, সে আবার আরেকজনকে গালি গালাজ করবে। সো একজনের যে দিন খারাপ হয়েছিল তা আবার একটা পাখি পুকু করার জন্য এটা ট্রান্সমিট হয়ে অনেকজনের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, দিন খারাপ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে চিন্তা করো এই কিছু যদি পজিটিভ হয়, ধরে যাচ্ছি লাল হলো নেগেটিভ, গ্রিন পজিটিভ, একজন একজনকে খুব সুন্দর একটা প্রশংসা করলো, যাই তোর কাছে তো খুব ভালো হয়েছে, নাও হি ইজ ভেরি হ্যাপি, দিনটা অনেক ভালো যাচ্ছে, অফিসে গেছে, অফিসে যে আরেকজনকে বোঝাই তোমার এই কাজটা তো অনেক ভালো হয়েছে, কারণ সে আরেকজনকে প্রশংসা করতে চায়, তার দিনটা অনেক ভালো, সে আরেকজনকে প্রশংসা করতেছে, সে আরেকজনকে হেল্প করতেছে, সে আরেকজনকে সাহায্য করতেছে। সো গেন পুরো জায়গাটা কিন্তু বেটার হয়ে যাচ্ছে। সো রাগ যেমন সংক্রামক, কাইন্ডনেস, কাউকে ভালো একটা কাজ করা, কাউকে একটা গ্রিটিং দেয়, কাউকে একটা সুন্দর কথা বলা, একটা কমপ্লিমেন্ট দেয়, একটা কংগ্রেচুলেশন জানানো, একটা থ্যাংক ইউ জানানো, একটা সরি জানানো, এটাও সংক্রামক। সাইক্লিক অর্ডারে জিনিসটা ছড়াইতে থাকে। রিমেম্বার, কাইন্ডনেস ইজ কন্টেজিয়াস। অ্যান্ড এই পয়েন্ট থেকেই লাস্ট একটা রিপিট পয়েন্ট করে দিচ্ছি, ডোন্ট লুক ক্লামজি। অলরাইট, নেক্সট পয়েন্ট, রেইজ সেলফ অ্যাওয়ারনেস। থার্ড পয়েন্ট, লিসেন টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য কথা বলো, ঝগড়া করার জন্য না। নেক্সট পয়েন্ট, বি এম্প্যাথেটিক, মানুষের জায়গায় যেয়ে তার প্রবলেমটা বোঝার চেষ্টা করো। অ্যান্ড লাস্টলি, কাইন্ডনেস ইজ কন্টেজিয়াস, চেষ্টা করো প্রতিদিন এমন একটা কিছু করার শোনো তোমার মাধ্যমে কাইন্ডনেস ছড়িয়ে যায়। এই স্মল প্র্যাকটিসে যদি আমরা আজকে থেকে শুরু করি, দেখবে তোমাদের আশেপাশের মানুষজন আরও অনেক বেশি কাইন্ড হয়ে গেছে। এটা আজকেই শুরু করতে পারো, এখনই ভিডিও দেখা শেষ হওয়ার পর তোমার কোনো একটা ফ্রেন্ড, তোমার কোনো একটা টিচার, তোমার কোনো পরিবারের মানুষ, রিলেটিভ, যে কেউ একটা সুন্দর মেসেজ করো, বা ফেসবুকে একটা সুন্দর করে মেসেজ পাঠাও যে ভাইয়া বা আপু আপনার ওই কাজের জন্য আমার লাইফে একটা বিশাল চেঞ্জ আসছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর তোমার এই ছোট্ট মেসেজের কারণে তার দিনটা ভালো হয়ে যাবে এবং সে এই কাইন্ডনেসটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিবে। বেস্ট উইশেস।